आज सोमवार ऊनकोटी जिलार कैलाशहर चंडीपुर आरडी ब्लकेर अधीने रांगरुंग ग्राम पंचायत अंतर्गत कालीशासन चा बागानेर 4 नং वार्ड एलाकाय विगत एक मास धरे पानीय जलेर बिराट संकट। उक्त विषयटी एलाकाबासीर पक्ष थेके संश्लिष्ट पंचायत के जानानोर पर पंचायत प्रधान उनी लिखित आकारे आश्वास दें जे आगामी 20 दिनेर मध्ये जल सरबराह करा हबे। किन्तु देखा गेलो उनार काजेर साथे कथार कोनो मिल नेई। 20 दिन पेरिये एक मास होये गेलो पानीय जलेर देखा मिलेनी। ওই এলাকার বেশিরভাগ লোক চা বাগান শ্রমিক, এক প্রকার বাধ্য হয়ে অপরিষ্কার জল পান করছে চা বাগান শ্রমিকরা, যার ফলে বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। তাই আজ এক প্রকার বাধ্য হয়ে এলাকাবাসীরা সকাল 7টার থেকে কালীশাসন রাংরুং 4 নং ওয়ার্ডের ও কালীশাসন চা বাগানের মূল সড়ক অবরোধ করে, যদিও এখন পর্যন্ত কোনো আধিকারিক এসে অবরোধ স্থলে পৌঁছাননি। জল মিলে না, জল কই না, আপনার বিদ্যুতের বিল দিতে কই? তো আমরা কইলাম কেনে আপনার সব গ্রামে যখন পান, তো আমরা যখন জল কেনে আমার এক 4 নম্বর ওয়ার্ডের এক গ্রামে জল পাইতাম না কেনে এটা, এইভাবে কইছি। তারপরে কইলাম ঠিক আছে, তারপরে ডিএমসি মাইছিল ওই দিন, তারপরে কোয়ার মধ্যে লিখিত দিছে, লেখার পরে উনি প্রধানে সই দিছে, লেখার পরে ওখান পর্যন্ত জল মিলের না।